রহস্যময় মার্কিন বিমান দুই বছর পর পৃথিবীতে ফিরেছে। সব কিছুই রহস্যে ঘেরা, চরম গোপনীয়তার মধ্যেই সব কাজও সম্পূর্ণ হয়েছে। ব্যাপক গোপনীয়তা ও রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমান মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পর। বলা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর X-37B বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এই বিমানটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু গত দুই বছর ধরে এই বিমানটি মহাকাশের কক্ষপথে কি করেছিল সেটি কেউ জানে না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে এই বিমানটির উদ্দেশ্য কি ছিল। মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এই বিমানটি তারই অংশ ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছেন এই বিমানটি ঝুঁকি কমানোর কাজে নিয়োজিত ছিল, কিন্তু এর বিস্তারিত কোনো কিছু আর জানানো হয়নি। এই প্রকল্পকে কেন্দ্র করে যেহেতু চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, সেজন্য এটিকে কেন্দ্র করে কোনো গুঞ্জনও হচ্ছে না। অনেকে ধারণা করছেন মহাকাশকে কেন্দ্র করে আমেরিকা হয়তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, কিন্তু মার্কিন বিমান বাহিনী এ ধরনের গুঞ্জনকে খারিজ করে দিয়ে বলেছে ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিকে নির্ভুল করার জন্যই তথ্য সংগ্রহ করেছে এই বিমানটি। এই প্রকল্পের জন্য কত ডলার খরচ হয়েছে সে বিষয়টিও গোপন রাখা হয়েছে। 2010 সালে প্রথমবারের মতো এ বিশেষ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এ বিশেষ বিমানটি এক চতুর্থাংশ। এটির দৈর্ঘ্য মাত্র 29 ফুট। এবছরের শেষের দিকে X-37B-র পরবর্তী মিশন উৎক্ষেপণ করা হবে রকেটের সাহায্যে।